أرأيت الذي يكذب بالدين آه نبي أبني كي تادر كي دكن ناي أبني كي تادر كثا جانن نا تادر بپر جانن نا الذي يكذب بالدين جه دين كي مِتْثا مونه كوري چه دين অবিশ্বাস করেছে এখানে দ্বীন মানে কি আগেই বলেছি দ্বীন হলো কোরআনুল কারীমে ব্যাপক অর্থে ব্যবহৃত একটি শব্দ দ্বীনের অনেকগুলো অর্থ আছে যেমন আমরা যখন কবরে যাব দ্বীন সম্পর্কে সেখানে প্রশ্ন আছে সেখানে বলা হবে মার রব্বুকা এরপরে বলা হবে মা দীনুকা তোমার দ্বীন কি এখানে দ্বীন মানে হলো জীবন ব্যবস্থা জীবন পরিচালনার মেথড কি ছিল আবার দ্বীন শব্দের অর্থ আনুগত্য হয় কোরআনে অনেক অর্থে ব্যবহার হয়েছে কিন্তু এই সূরায় দ্বীন মানে হলো কর্মফল দিবস বিচার দিবস প্রতিদান দিবস সারা দিন ব্যবসা করার পরে সন্ধ্যা বেলা কিংবা রাতের বেলা যেমন রাতের বেলা যেমন হিসাব নিকাশের একটা সময় আছে সারা মাস সারা বছর ব্যবসা করার পরে যেমন মানুষ মাসিক বা বার্ষিক একটা হিসাব করে আমাদের এই দুনিয়ার জীবন যেদিন শেষ হয়ে যাবে দুনিয়ার সফর পরিসমাপ্তির পরে দুনিয়াবি জীবনের হিসাব নিকাশের জন্য একটা দিন আছে সেই দিনকে বলা হয় ইয়াউমুদ্দিন বিচার দিবস প্রতিদান দিবস কর্মফল দিবস আর ওই কর্মফল দিবসের মালিক যিনি সবাই বলেন তিনি কে কুরআনুল কারীমের প্রথম সূরা যেই সূরা দিয়ে কুরআন শুরু হয়েছে এবং যেই সূরাটি আমরা প্রত্যেক নামাজে তেলাওয়াত করি সেই সূরা যখন আপনি পড়বেন সেই সূরার মধ্যে দিন অর্থাৎ বিচার দিবসের মালিকের পরিচয় আপনি পেয়ে যাবেন যেমন সূরা ফাতিহার শুরুতে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব بالعالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين شكل প্রশংসাকার الرحمن الرحيم তার পরিচয় হলো তিনি রহমান তিনি দয়াবান তার পরিচয় তিনি রহিম তিনি মেহেরবান তার পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন তিনি হলেন বিচার দিবসের মালিক সেই বিচার দিবসে আমার আপনার হাতে কোনো কর্তৃত্ব থাকবে না আমার আপনার হাতে কোনো পাওয়ার থাকবে না সেই বিচার দিবস কি এবং বিচার দিবসে কার হাতে সকল ক্ষমতা থাকবে রব্বুল আলামিন সেই কথা কুরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 17 নম্বর আয়াত থেকে বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ও নবী আপনি কি জানেন বিচার দিবস কি সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন অতপর আপনি কি জানেন বিচার দিবস কি আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই আবার জবাব দিচ্ছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ আল্লাহ বলছেন সেই দিন কর্তৃত্ব পাওয়ার ক্ষমতা কারো হাতে থাকবে না সেই দিন পাওয়ার কেবলমাত্র যার হাতে থাকবে তিনি কে দুনিয়াতে আমাদের কত ভাবসাব আমাদের কত ক্ষমতা আমাদের হাতে ক্ষমতা থাকায় পাওয়ার থাকায় আমরা মাঝে মাঝে বিচারের নামে অবিচার করার মন মানসিকতা আমাদের মধ্যে আছে কারণ আমরা তো মানুষ স্বার্থপরতার অভ্যাস আমাদের মধ্যে বিদ্যমান আমরা মানুষ
দল প্রীতি সজন প্রীতির অভ্যাস আমাদের মধ্যে বিদ্যমান এই জন্য দেখা যায় মাঝে মাঝে বিচার করতে গিয়ে আমরা এমন অবিচার করি নিরপরাধীকে অপরাধী বানায়া জেলখানায় ঢুকায় রাখি আর অপরাধীকে নিরপরাধী বানায়া জেলখানা থেকে বের করে দেয় আমাদের মধ্যে এই সকল অভ্যাস বিদ্যমান আছে কিন্তু আল্লাহর পরিচয় হলো ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা তোমার রব কার উপরে জুলুম করেন না অন্যায় করা অবিচার করা এটা তার স্বভাব নয় তিনি হচ্ছেন ন্যায় বিচারক বিচার দিবসে প্রতিদান দিবসে কর্মফল দিবসে সবাইকে তার সম্মুখীন হতে হবে যেই সময়ে এই সূরা নাযিল হচ্ছে সেই সময়ে পরকাল অবিশ্বাসী মানুষ চতুর্দিকে ছিল এখনো আছে নবীজি যখন কাফির মুশরিকদেরকে বলতেন এই দুনিয়ার জীবনের পরে তোমাদের জন্য আরেকটা জীবন আছে দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে তোমরা মরে যাওয়ার পরে আবার তোমাদেরকে জীবিত করা হবে তোমাদেরকে আবার জীবিত করে তোমাদের কাছ থেকে হিসাব নিকাশ চাওয়া হবে এই কথাগুলো কাফিররা যখন শুনত তখন তারা ঠাট্টা করত উপহাস করত মৃত্যুকে বিশ্বাস করে না এমন মানুষ আপনি দুনিয়ায় খুঁজে পাবেন না কিন্তু মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে ওই জীবনের ব্যাপারে সন্দেহ করে এমন মানুষ কিন্তু দুনিয়াতে বহু আছে মরার পরে তাকে আবার পুনরায় জীবিত করে হিসাব না হবে এটা অনেকেই বিশ্বাস করে না মনে প্রাণে এটা লালন করে না আপনি বলবেন হুজুর এগুলো কোথায় পাবো এগুলো আপনি দৌলতপুরে পাবেন সুফিনগরে এমন মানুষ পাবেন এই এলাকায়ও পাবেন বলবেন হুজুর কেমনে পাবেন মরার পরে আল্লাহ তাকে জীবিত করে আবার তার কাছ থেকে হিসাব চাইবেন এই ভয় যদি অন্তরে থাকতো আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়ত না ঘুষ খেত না সুদ খেত না অন্যায় করত না গুনাহগারদের কাছে যেত না অন্তর থেকে মনে প্রাণে এটা সে বিশ্বাস করে না নবী যখন কাফিরদেরকে মৃত্যু পরবর্তী জীবনের কথা বলতেন কাফিররা তখন কি বলতো তাদের কথাগুলো রব্বুল আলামিন কোরআনুল কারিমে উঠিয়ে দিয়েছেন কোরআনুল কারিমের 37 নম্বর সূরা সূরাতুস সফফাতের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন তারা বলতো أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أو آباؤنا الأولون আমরা যখন মরে যাব মাটি যখন আমাদেরকে ভক্ষণ করে ফেলবে যখন আমাদের অস্থিপিঞ্জর সবকিছু আলাদা আলাদা হয়ে যাবে ইন্না লামাবুসুন তখন কি আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে নাকি আও আবাউনাল আউওয়ালুন এমন কি আমাদের পূর্ববর্তীদেরকে আবার জীবিত করা হবে নাকি যখন তারা এমন কথা বলল আল্লাহ তাআলা নবীজিকে বললেন ও নবী আপনি তাদেরকে জবাব দেন কুল নাআম ওয়া আনতুম দাখিরুন হ্যাঁ অবশ্যই তুমি তোমার পিতৃপুরুষ পূর্বপুরুষ সবাইকে আবার জীবিত করা হবে এবং পরকাল অবিশ্বাসের কারণে তোমাকে অপদস্থ এবং লাঞ্ছনার সম্মুখীন হতে হবে পরকাল আছে এবং মরার পরে আবার আপনাকে জীবিত করা হবে এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে যদি কারো ভেতরে কোনো সন্দেহ থেকেই থাকে তো শুনেন আল্লাহ সংশয়ের নিরসন করে দিয়েছেন কোরআনুল কারিমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাআস فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل
মুসাম্মা আল্লাহ তাআলা বলছেন হে মানবজাতি মরার পরে তোমাকে আবার জীবিত করা হবে এ ব্যাপারে তুমি যদি সন্দেহ করো তো তুমি চিন্তা করে দেখো একটা সময় তো তুমি কিছুই ছিলে না তোমার তো নামও ছিল না ঠিকানা ছিল না ঘর ছিল না বাড়ি ছিল না কিছুই ছিল না কিভাবে আল্লাহ আমি তোমাকে কিভাবে আমি আল্লাহ তোমাকে বানালাম পুরুষের এক ফোঁটা স্পাম এক ফোঁটা নাপাক পানি থেকে পয়দা আরম্ভ হলো আল্লাহ বলছেন ওই নাপাক পানি ফোঁটাকে ফি কররিম মাকিন জরায়ুর ভিতরে সুরক্ষিত একটা জায়গায় রেখে দিলাম এরপরে সেই জমাট এরপরে সেই শুক্রাণু ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে আমি গুষ্ঠপিণ্ড বানালাম এরপরে সেই গুষ্ঠপিণ্ডকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম অতঃপর সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিই সুন্দর একটা স্ট্রাকচার দিলাম তখন তোমার কিচ্ছু ছিল না অঙ্গপ্রত্যঙ্গ ছিল না তখন আমি কান দিলাম চোখ দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম হাত পা দিয়ে সুন্দর একটা অবয়ব দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম এরপরে রূহ দেওয়া হলো ছটফট আরম্ভ হয়ে গেল এই অবস্থায় আমি তোমাকে তোমার মায়ের পেটের ভেতরে কতদিন রাখলাম শোনো ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى তোমার মায়ের পেটের ভেতরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি তোমাকে রেখে দিলাম সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে ছোট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে আমি আল্লাহ তোমাকে বের করে এনেছি সুবহানাল্লাহ কিচ্ছু তো ছিলেন না আপনি এবার আল্লাহ আপনাকে আমাকে প্রশ্ন করছেন বান্দা যেখানে তুমি কিছুই ছিলে না কিছু একটা হয়ে গেলে অস্তিত্ব ছিল না অস্তিত্বহীনতা থেকে আমি তোমাকে অস্তিত্ব দিলাম সূরা কিয়ামা এর 40 নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন করছেন যেখানে তুমি কিছুই ছিলে না কিছু একটা বানালাম অস্তিত্ব ছিল না অস্তিত্ব দিলাম তো তোমার মতো মানুষ মারা যাওয়ার পরে যদি গলে যায় পচে যায় হাড্ডি গুড্ডি আলাদা হয়ে যায় أليس ذلك بقادر على أن يحيي الموتى شيء الله কি আবার পুনরায় আপনাকে পুনরুজ্জীবিত করতে সক্ষম নন সক্ষম কিনা আপনাকে ঠান্ডায় ধরছে নাকি আমার হাতে এটা কি জোরে বলেন এটা নষ্ট হয়ে গেছে দিলেন মোবাইলের কারিগর মিকারের কাছে সিলেটে তো মিকারই বলে মিকারের কাছে দিলেন মেকানিক এটা সে খুলে ফেললো খুলে ফেলার পরে মোবাইলের ভেতরের প্রত্যেকটা পার্ট সে আলাদা আলাদা করলো আপনি এটা দেখলে আপনার মাথা হ্যাং করবে যে কিভাবে সবকিছু খুলে ফেললো আবার এগুলো লাগাইতে পারবে তো দেখা যায় তার কাজ শেষ করে সে আবার জোড়াতালি দিয়ে লাগায়া ফিট করে আপনাকে আবার দিয়ে দিয়েছে এই যে এখানে অপারেটর আছে অনেকগুলো হরন ইউনিট লাগিয়েছে এখানে মাইক্রোফোন এনেছে মিক্সার মনিটর এনেছে আনার সময় কিন্তু সব খুলে খুলে এনেছে এখানে এনে লাগাইছে কালকে সকালবেলা দেখবেন আবার খুলে গাড়িতে করে নিয়ে যাবে পরবর্তী প্রোগ্রামে নিয়ে আবার সেট করে দিবে এই যে মানুষ কোনো কিছু খুলে ফেলছে আবার লাগিয়ে ফেলছে মানুষের মাথায় এই জ্ঞান দিয়েছেন কে সেই জ্ঞানের পরিমাণ কতটুকু ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা খুবই অল্প নগণ্য জ্ঞান পেয়েছে এই অল্প জ্ঞান আল্লাহর কাছ থেকে পেয়ে মানুষ যদি এত খোলা ফিটিংস দিতে পারে তো যার কাছ থেকে সেই জ্ঞান এসেছে সেই মহামহিয়ান সেই সর্বজ্ঞানী রব্বুল আলামিন আমি আপনি মারা যাওয়ার পরে আমাদের এই হাড্ডি গুড্ডি পার্টস গুলো যদি সব আলাদা আলাদা হয়ে যায় তো সবগুলো পার্টস অঙ্গ প্রত্যঙ্গকে জোড়া লাগাইয়া আল্লাহ আপনাকে আবার চিন্তা করতে পারবেন না কথা বলছেন না কেন মাতুকাতে আপনারা মুকুট ইফা লাগলে তোই তো না আল্লাহ ফারবানি মাতুকা ফারবানি অবশ্যই আল্লাহ পারবেন ওই জন্য আল্লাহ বলেছেন ইন্নাদ্দিন আলাওয়াকিয়া বিচারের দিবস অবশ্যম্ভাবী বিচার দিবসকে যারা মিথ্যা মনে করে বিচার দিবসকে যারা অস্বীকার করে এদের দুইটা বৈশিষ্ট্য পরের আয়াতে আল্লাহ তুলে ধরলেন আরা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ
الدين فذلك الذي يدعو اليتيم شهول اوي بكتي فذلك الذي يدعو اليتيم شهول اوي بكتي جي يتيم ارشاد دور ببهار كوريم يدعو اليتيم اربكاي تفسير المدى ببين نورتي বিভিন্ন ব্যাখ্যা এসেছে কোন কোন মুফাসসির বলেছেন ইয়াদুউল ইয়াতীম আই ইয়াকুলু মালুল ইয়াতীম ইয়াকুলু মালুল ইয়াতীম ইয়াদুউল ইয়াতীম মানে হলো ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ যে করে ফেলে পরকাল যে মানে না পরকালের ভয় যার ভেতরে নাই সে ইতিমের সাথে ভালো আচরণ করে না ইতিমের মাল অন্যায়ভাবে লুটপাট করে খেয়ে ফেলে দুই নাম্বার অর্থ মুফাসসিরগণ দিয়েছেন ইয়াদুউল ইয়াতীমের দুই নাম্বার অর্থ হলো ওই ব্যক্তি যার কাছে কোনো ইয়াতীম ব্যক্তি সহযোগিতার জন্য আসলে ইয়াতীমের কথা না শোনার ভান ধরে আবার শুনলেও দেখা যায় ইয়াতীমকে গলা ধাক্কা দেয় সমাজে এই রকম মানুষও আছে না নাই কোন কোন মুফাসসির আবার বলেছেন ইয়াদুউল ইয়াতীম মানে হলো ইয়াতীমের উপরে অন্যায়ভাবে জুলুম করে বসা সমাজে অনেক এতিম আছে মা বাপ মারা গিয়েছে এখন দেখা যায় পরিবারের অন্যান্যরা ওই এতিমকে দিয়ে বাড়ির সকল কাজ করায় সবার কাজ করায় আবার সমানভাবে সবাই একসাথে তাকে নির্যাতন করে মারপিটও করে এই চিত্রও আমার সমাজে আছে না নাই যেই সময়ে এই সূরাটা নাজিল হয়েছে সেই সময়েও কিন্তু এতিমের প্রতি এই রকম রূঢ় আচরণ ছিল যেমন একটা ঘটনা আমার মনে পড়ল শুনেন কাজী আবুল হাসান মাওয়ারিদি রাহিমাহুল্লাহ তার আলামুন নবুয়ার ভেতরে এই ঘটনা বয়ান করেছেন আবু জাহালের তত্ত্বাবধানে একজন এতিম ছিল ওই এতিম সন্তানের সকল মাল আবু জাহাল হস্তগত করেছে আবু জাহাল ওই এতিমের সকল মাল সে নিজেই সব দখল করে নিয়েছে বলেন তো আবু জাহাল লোকটা কি সাধারণ ব্যক্তি ছিল নাকি নেতা ছিল আরেকটু জোরে বলেন আরেকটু জোরে মাতুকা আবু জাহাল সাধারণ ব্যক্তি না নেতা আরেকটু জোরে বলেন নেতা হয়ে এতিমের মাল চুরি করা এটা কোরআন যে যুগে নাজিল হয়েছে সেই যুগে যেমন ছিল আজকের যুগেও দেখবেন নেতা আসে যে জনগণের মাল চুরি করে এমন নেতাও সমাজে আছে না নাই আবু জাহাল এক এতিমের মাল আত্মসাৎ করেছে তাফসীরের মধ্যে এসেছে ওই এতিম ছেলে গায়ে এক টুকরা কাপড় ছিল না এমন অসহায়ের মতো আবু জাহালের কাছে গেল আবু জাহালকে গিয়ে বলল আপনি তো আমার সকল সম্পদ হস্তগত করে ফেলেছেন আমি এতিম মানুষ আমার কোনো ধন সম্পত্তি নাই পুরা সম্পদ দেওয়া লাগবে না যে সম্পদ আপনি হস্তগত করেছেন সেখান থেকে অল্প কিছু দেন যাতে করে মোটামুটি আমি চলতে পারি আবু জাহাল কথা না শোনার ভান ধরল কিন্তু ওই এতিম ছেলেটা যখন বারবার বারবার বলতে লাগলো আবু জাহাল তখন ওই এতিম ছেলেটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল কয়েকজন কাফির এই চিত্র দেখছিল ওই কাফিররা ভাবল ঝগড়া যেহেতু শুরু হয়েছে ঝগড়াটাকে আরেকটু আমরা মজবুত করি ঝগড়াটা আরো লাগায়া দেই দেখবেন সমাজে কিছু মানুষ আছে কোথাও ঝগড়া জাতি হলে মীমাংসা করে দেয় না উল্টা আরো ঝগড়া বাড়াইয়া দেয় উদাহরণটা হলো এমন কোথাও আগুন লেগেছে পানি না ঢেলে উল্টা আরো কেরোসিন ঢালে অবশ্য এমন স্বভাবের মানুষ আমাদের বড়লেখায় নাই দুইজনে মাইল লাগছন কি ওর আর মাইর মাঙ্গাই তো হয়েও সুযোগ পাইছি আর একটু দেখি টাইট করা যায়নি ইতা মানুষ তো আপনার আর সুফিনগর নাই সব সুফি হয়ে যাবো ইরিস নাকি তা আছে নিলা এরা দেখলো আবু জাহাল ওই এতিম ছেলেটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তারা ভাবলো ঝগড়াটা আরেকটু টাইট করে লাগাইয়া দেই ওই এতিম ছেলেটার কাছে গেল গিয়ে এতিমের মাথায় হাত বুলাইয়া দিল এরপরে বলল শোনো আবু জাহাল তোমার সাথে যা করেছে আমরা কিন্তু এটা দেখেছি তুমি এক কাজ করো তোমার অভিযোগ নিয়ে চলে যাও তারা বলল চলে যাও মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও কারণ তিনি তো এতিম এতিমের কষ্ট তিনি বুঝবেন কথা ভালো এদের কিন্তু উদ্দেশ্য
তারা ভেবেছিল যদি ছেলেটা গিয়ে নবীজিকে গুলু বলে আর নবীজি যদি ছেলেটাকে নিয়ে আবু জাহেলের সামনে আসেন তো ঝগড়াটা আরো সাংঘাতিক হবে এটা তারা দেখতে পারবে এই উদ্দেশ্যে বলেছে ওই এতিম ছেলেটাও তাদের কথা শুনে নবীজির কাছে গেল নবীজির কাছে গিয়ে পুরো ঘটনা বয়ান করলো নবীজি পুরো ঘটনা শুনে অত্যন্ত বেদনাহত হলেন মর্মাহত হলেন কারণ তিনি তো এতিম ছিলেন এতিমের কষ্ট এতিম বুঝে আমার নবী ছিলেন এতিম এই জন্য আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন আলাম ইয়াজিদকা ইয়তীমান ফাআওয়া আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি এরপরে আমি কি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি তিনি পৃথিবীতে আসার আগে বাবা হারিয়েছেন পৃথিবীতে আসার পরে 6 মাস পর 6 বছর পরে মা হারিয়েছেন এর কিছুদিন পরে তার দাদাকেও তিনি হারিয়েছেন এতিম অবস্থায় তিনি বেড়ে উঠেছেন বলে এতিমের কষ্ট তিনি বুঝেন এই জন্য আল্লাহ নবীজিকে বলেছেন ফাআম্মাল ইয়তীমা ফালা তাকহার এতিমকে ধমক দিবেন না তার সাথে রুরু আচরণ অমানবিক আচরণ করবেন না যখন ওই এতিম ছেলে নবীজিকে গিয়ে তার সকল দুঃখ কষ্টের বিবরণ দিল নবীজি এটা শুনলেন শোনার পরে এতিম ছেলেটার হাত ধরে তিনি ওই এতিম ছেলেটাকে নিয়ে আবু জাহালের কাছে গেলেন কাফিররা দূর থেকে এই চিত্র দেখছিল আর অপেক্ষা করছিল এই তো এখন ঝগড়াটা আরম্ভ হবে কিন্তু দেখা গেল তারা যেটা ভেবেছিল তার উল্টা হয়েছে আবু জাহাল সেদিন নবীজিকে সুন্দরভাবে রিসিভ করলো অভ্যর্থনা জানালো এরপরে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন নবীজি বললেন দেখেন আপনি নাকি এতিম ছেলেটার মাল তার সম্পদ নাকি আপনি হস্তগত করেছেন তার মাল তারে ফিরাইয়া দেন নবীজি এটা বলা মাত্রই আবু জাহাল এতিমের মাল এতিম ছেলেটাকে দিয়ে দিল ওই কাফেরগুলো এই চিত্র দেখে অবাক কি ব্যাপার আবু জাহালও কি মুহাম্মাদের আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ করে ফেললো নাকি বুঝলাম না চাইতেই সম্পদগুলো ফিরাইয়া দিল কেন ঝগড়া করলো না কেন ফাইট করলো না নবীজি যখন এতিম ছেলেটাকে নিয়ে চলে গেলেন তখন ওই কাফিররা আবু জাহালের কাছে আসলো এসে বলল কি ব্যাপার আবু জাহাল তুমিও কি শেষ পর্যন্ত তার দিন কবুল করে নিয়েছো নাকি কয় না দিন কবুল করি নাই তারা বলল তাহলে দিন কবুল না করলে ওই এতিম ছেলেটার মাল ফিরাইয়া দিলা কেন মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কাজ করলা কেন সে তখন বলল আসলে নিজের ইচ্ছায় করি নাই জান বাঁচানোর জন্য কাজটা করেছি তখন তারা বলল বুঝলাম না জান বাঁচানোর মানে কি সে তখন বলল আসলে মুহাম্মদ আমরা বলি কেউ চুপ থাকবেন না বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আমার দিকে এগিয়ে আসছিলেন আমি লক্ষ্য করে দেখলাম তার ডান দিকে একটা তলোয়ার আর বাম দিকে একটা তলোয়ার আমার দিকে তাক করে আছে আমার কাছে মনে হলো তার কথা যদি আমি না শুনতাম তলোয়ারগুলো আমার শরীরে বিদ্ধ হয়ে যেত এই জন্য নিজের প্রাণ বাঁচানোর তাকিদে তিনি যা বলেছেন তাই করেছি নিজের ইচ্ছায় এটা করি নাই আল্লাহু আকবার এই ঘটনা থেকে আপনারা কিতা শিখছেন এই ঘটনা থেকে তোরা মাঝে মাঝে সিলেক্ট হইলাই রাগ করবানি আপনারা আমি আসলে মক্কা দিন বাদে সিলেট আইছি আর এটা হইলো পয়লা প্রোগ্রাম সিলেট আজকে আপনারা এই এলাকা দিয়ে আরাম হইছে আর কি এই ঘটনা থেকে কিতা শিখছেন আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্যারেক্টার তার চরিত্র এমন আসলো যে বিরুদ্ধাবাদী শত্রু যারা তারার উপরে গিয়া নবীজির চারিত্রিক মাধুর্যতার প্রভাব পড়তো সুবহানাল্লাহ কি চরিত্র কি অনুপম চরিত্র নবীজির তো যেই সময়ে এই সূরাটা নাজিল হয়েছে আয়াতগুলো নাজিল হয়েছে বোঝা গেল ওই সময় এতিমের মাল খাইতো এমন চোর ছিল কি ছিল না আজকের জামানায় এতিমের সাথে দুর্ব্যবহারকারী এতিমের মাল আত্মসাৎকারী লোক আছে না নাই আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়া
يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا নিশ্চয়ই যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায় কথাটা কার এইজন্য খবরদার এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না এতিমের সাথে কখনো অমানবিক আচরণ করবেন না এমন কোন গ্রাম নাই এমন কোন এলাকা নাই এমন কোন সমাজ নাই যে এলাকায় এতিম নাই সকল এলাকায় কমবেশি এতিম আছে এতিমের সাথে অমানবিক আচরণ করবেন না এতিমের প্রতি দুর্ব্যবহার করবেন না একজন সাহাবী এসে বললেন ওগো আল্লাহর নবী আমার দিল বড় শক্ত চক্ষু দিয়ে পানি বের হয় না অন্তরটা নরম হয় না নবীজি বললেন মাঝে মাঝে এতিম ভিজিট করতে যাবা এতিম দেখতে যাবা এতিম দেখলে এতিমের কষ্ট দেখলে তোমার দিলটা নরম হবে কেন এই কথাটা বললেন শুনেন আপনার তো বাবা আছে মা আছে আপনাকে খাইয়ে দেওয়ার মানুষ আছে গিফট করার মানুষ আছে এই সুফিনগরে দৌলতপুরে দেখবেন কত এতিম ছেলে আপনি আপনার বাচ্চাকে নিয়ে স্কুলে দেন মাদ্রাসায় দেন এতিম ছেলেটাকে স্কুলে মাদ্রাসায় দেওয়ার মতো কেউ নাই তাকে খাইয়ে দেওয়ার মতো কেউ নাই বাপও নাই মাও নাই এতিমকে একটু দেখবেন দেখবেন তার জীবনে কষ্ট আছে এতিমকে দেখলে দিলটা নরম হতে পারে এতিমকে দেখলে আল্লাহর নিয়ামতের কথাও আপনার মনে হতে পারে এই জন্য নবীজি বলেছেন ওই সাহাবীকে এতিমকে তুমি এতিম ভিজিট করো এতিমকে দেখো আর এতিম পেলে এতিমের মাথায় মমতার হাত বুলাইয়া দাও তাহলে আল্লাহ তোমার অন্তরটাকে নরম বানায় দিবেন আর এতিমের সাথে রুরু আচরণের বিপরীতে পারলে আপনাদের এলাকায় তো পয়সাওয়ালা মানুষের অভাব নাই পারলে সামর্থ্য অনুযায়ী কিছু এতিম দেখাশোনার দায়িত্ব নেবেন এতিম লালন পালন করবেন এতিমের দায়িত্ব নেবেন কারণ আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিব বলেছেন انا وكافل اليتيم في الجنه هكذا وضم السبابه والوسطى এই দুইটা আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন আমি এবং এতিমের দেখাশোনাকারী ব্যক্তি কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে অবস্থান করব সুবহানাল্লাহ বারিত কি এখন জানো মুখে দি সুবহানাল্লাহ বারণ না নানে হ্যাঁ ও দুই আঙ্গুল এক 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 করি আল্লাহ রাসূল হইছো যে এতিম দেখাশোনা করবাই ও ব্যক্তি আর আমি আল্লাহর রাসূল একসাথে এক জান্নাত তাখ সুবহানাল্লাহ এর চেয়ে বড় সুসংবাদ আর হইতে পারে আমি যখন ছাত্র আসলাম ছাত্র জামানা থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের লগে সম্পৃক্ত আসলাম এবং এই পর্যন্ত অন্তত পক্ষে প্রায় 40-50 এর উপরে হইব এতিম ছেলে মেয়েদের বিবাহ প্রকল্প কর্মসূচি আতনিয়া আমরা স্টুডেন্ট লাইফ থেকে ছাত্র জামানা থেকে যুবক তরুণ দরে নিয়া ছাত্র জামানা থেকে বহুত এতিম ছেলে মেয়ের বিয়ার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ এটা হইয়া নিজের ডুল ভেটাইলাম না এন কিছু তরুণ যুবক পায়ান আছেন এরারে উৎসাহিত হরবার লাগে কথা হইয়ার সুযোগ থাকলে সামর্থ্য অনুযায়ী আপনি এতিম দেখাশোনার দায়িত্ব নিবা এতিমর লালন পালনের দায়িত্ব নিবা গিয়া আমরা নবী এতিম আসলা ইতা আসলা আর এতিমর দেখাশোনাকারীদের সবচেয়ে বেশি পছন্দ করেন কে আল্লাহ করেন আল্লাহ রসুলও করেন এর লাগি এতিম হলোর প্রতি আমরা কোনো দুর্ব্যবহার করতাম না হোকা ইনশা আল্লাহ তালা বললেন পরকাল অবিশ্বাসী লোকদের স্বভাব হলো এরা এতিমের সাথে বদ আচরণ করে এবং এদের দ্বিতীয় স্বভাব হলো আল্লাহ তালা পরের আয়াতে বললেন এরা মিসকিনদেরকে অভাবী অসহায়দেরকে খাবার প্রদানে উদ্বুদ্ধ করে না নিজেরাও দেয় না অন্যদেরকেও উদ্বুদ্ধ করে না ইসলাম কত সুন্দর ইসলাম কত চমৎকার আপনার সামর্থ্য আছে বিধায় আপনি তিন বেলার জায়গায় চার বেলা খাবেন আর আরও চার পাঁচ বেলা নাস্তা করবেন আর আপনার আশেপাশের মানুষ অভুক্ত থাকবে এমন বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থা ইসলাম চায় না ইসলাম চায় যার সামর্থ্য আছে সে খাবে
পাশাপাশি তার আশেপাশে থাকা অভুক্তদেরকেও সে দেখবে তাদের খোঁজ খবর রাখবে এই জন্য তো নবীজি কত সুন্দর বলেছেন যখন বাড়িতে রান্না করো রান্না করার সময় তরকারিতে ঝুল একটু বাড়ায়া দাও যাতে করে অভুক্ত প্রতিবেশীর বাড়িতেও খাবার পাঠানো যায় সুবহানাল্লাহ আপনারা ঝুল বাড়ায়া দেননি আশেপাশে ফাটাননি আপনারা কিছু মানুষ তো আছে হে একলাও খায় ইলান আসেনি কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ জান্নাতে যেতে আটকে দিবেন আটক করে দিবেন বলবেন আল্লাহ বলবেন ইয়াবনা আদম হে আদম সন্তান ইস্তাতাম তুকা ফালাম তুতিমনি আমি অভুক্ত ছিলাম তুমি কেন আমাকে খাবার দাওনি বান্দা বলবে হে আল্লাহ কাইফা উতাইমুকা কিভাবে আমি তোমাকে খাবার দিব তুমি তো সবাইকে খাবার দাও আল্লাহ বলবেন কেন তোমার আশেপাশে কত মানুষ অভুক্তে ছিল তাদেরকে তো খাবার দিলা না তাদেরকে যদি খাবার দিতা সেটা আমাকে দেওয়ার মতো হতো আর আজকে আমার থেকে তুমি এই পুরস্কার পেতা তাহলে বোঝা গেল আপনি পেট ভরে খাবেন আর তো থাকবে মিসকিনকে যদি আপনি খাবার না দেন মিসকিনের প্রতি যদি আপনি নজর না দেন তাহলে আল্লাহর আদালতে আপনাকে আটক আটকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এতিমকে সম্মান না করা এবং মিসকিনদেরকে খাবার না দেওয়া এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন কখনো নয় তোমরা এতিমকে সম্মান করো না এবং মিসকিনদেরকে খাবার প্রদানে উৎসাহিত করো না এইগুলো হলো জাহান্নামীদের স্বভাব তাহলে এই সূরার প্রথম তিনটা আয়াতে আমরা পরকাল মানে না পরকাল অবিশ্বাস করে এমন মানুষের কয়টা চরিত্র জানলাম আর একটু জোরে বলেন কয়টা দুইটা এক নাম্বার এতিমের সাথে ভালো আচরণ করে দুই নাম্বার মিসকিনকে খাবার এর পরের চারটা আয়াত আপনারা হষ্টুই জাননি ওখানে আপনারা রোয়া যাইছে বুঝছেননি কখন বলা করে শুনবা এর শেষের চারটা আয়াতে আল্লাহ এবার ইমানের নাম ইমানের লেবাস ধারণ করে তলে তলে মুনাফিকি লালন করে এই ধরনের লোকদের তিনটা চরিত্র আল্লাহ বয়ান করেছেন মুনাফিকদের তিনটা চরিত্র আল্লাহ তুলে ধরেছেন জোরে বলেন তো কাদের অবশ্য পড়লেখায় কোনো মুনাফিক নাই আসেনি কেউ যদি জিজ্ঞেস করে হুজুর প্রচুর হিন্দু দেখব কোথায় যাব তো প্রতিবেশী দেশে যান গিয়ে দেখেন কোটি কোটি হিন্দু কেউ যদি প্রশ্ন করে হুজুর কোটি কোটি খ্রিস্টান দেখব কোথায় যাব ইউকে ইউএসএ তে যান প্রচুর পরিমাণ বৌদ্ধ দেখব মিয়ানমারে যান চীনে যান কেউ যদি বলে হুজুর অনেক পরিমাণ ইহুদি দেখব তো জারজ রাষ্ট্র অসভ্য ইসরায়েলে যান কিন্তু কেউ যদি বলে হুজুর মুনাফিক দেখব আমি কোথায় যাব না গো ভাই বাংলাদেশ যাওয়া লাগতো না সুফিনগর যাওয়া লাগতো না যেখানে মুসলমান আছে মুসলমানের লেবাস দইরা মুনাফিক লুকাই আছে কথা বুঝা জাননি মুনাফিকর খোফালো লেখা নাই আমি মুনাফিক ফিটো সাইনবোর্ড লাগাইল নাই আমি মুনাফিক হেরে চিন্তা গিলা তার মাথার মধ্যে টুফিও লাগাইল দাড়িও আছে জুব্বাও পরে সুন্দর সুন্দর পাঞ্জাবিও পরে আবার সুযোগ ভাইলে তোলে তোলে ইসলাম রে জবাইও করে ইলান মানুষ অবশ্য আমরা দেখি না নানি আসেনি মুনাফিকের অনেক স্বভাব কোরআন এবং হাদিসে আছে তার মধ্যে থেকে মাত্র তিনটা স্বভাব আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন হাসাহাসি কম করে এবার ওয়াজ কিন্তু আপনার নিজের গায়ের উপরেও গিয়ে লাগতে পারে যদি আমার সাথে মিলে যায় তো আমি আজকে তওবা করে বাড়িতে যাব নিজের জীবনকে পরিবর্তনের সিদ্ধান্ত নিব যুবকদেরকে বলছি ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন শেষের চারটা আয়াত ভালো করে বোঝার চেষ্টা করবেন পড়েন আমার সঙ্গে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন অতঃপর মুসল্লিদের জন্য ওয়াইল 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 হোয়াট ইজ ওয়াইল
ওয়াইল এটা আবার কি ওয়াইল হলো জাহান্নামের একটা শক্তিশালী ঘাঁটি শক্তিশালী আগুনের ঘাঁটি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন তাফসীর ইবনে তাফসীর ইবনে কাসিরের ভিতরে এটা এসেছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন ওয়াইল হলো জাহান্নামের এমন একটা শক্তিশালী আগুনের ঘাঁটি এর উত্তাপ এত বেশি এর তীব্রতা এত বেশি জাহান্নামের অন্যান্য আগুন এই ওয়াইল নামক শক্তিশালী আগুনের ঘাঁটির উত্তাপ থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে 400 বার প্রার্থনা করে খতা মাথা থামাননি গিয়া কিতাব উজরা আপনি এটা এমন শক্তিশালী এক ঘাঁটি জাহান্নামের সব আগুন ই ওয়াইল থাকি বাস ভাল লাগে আল্লাহর কাছে ডেইলি 40 দিন 6 বার দোয়া করে আরো জোরে হুকা আরো জোরে মাতুকা 400 বার আল্লাহু আকবার কি বেতালা কি সাংঘাতিক চিন্তা করেন ও ওয়াইল ওখান খাল লাগে ও ওয়াইল ও শক্তিশালী আগুনের গাটি এখান খাল লাগে আল্লাহর মধ্যে হইরা লিল মুসাল্লিন মুসাল্লি হল লাগে এখন নমাজ দিছনে আল্লাহ আপনি মুসল্লি হইয়া ও ওয়াইল নামক জাহান্নামের আগুনের গাফুর ভাল লাগে নি মাতুন না কেন আপনারা আল্লাহ তাআলা সালাত দিয়েছেন জাহান্নামের আগুনে পুরার জন্য তো আল্লাহ তো সালাত দিয়েছেন জান্নাতি হওয়ার জন্য কিন্তু ইয়াতে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল এর পরের আয়াতে আল্লাহ তাআলা কারা এর অধিবাসী হবে সেটা আলাদা করে দিয়েছেন এটা আলাদা করে দিয়েছেন তার মানে বোঝা গেল শুধু মুসল্লি হলেই চলবে না কিছু মানুষ মুসল্লি হয়েও জাহান্নামে যাবে কিছু মানুষ নামাজি হয়েও জাহান্নামী হবে প্রশ্ন হলো সেই সকল মানুষ কারা পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যাও দিয়েছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আপনারা সাজদায় সাহু দেন না নামাজে ভুল হলে সাহু সাজদা দেন না এই সাহা ইয়াসুহু থেকে সাহুন এসেছে সাহুন এখানে যদি আল্লাহ তাআলা আল্লাযীনাহুম আন সালাতিহিম আন না দিয়ে দিতেন ফি সালাতিহিম সাহুন তাহলে নামাজে যে অনিচ্ছাকৃত ভুল হয় এটার জন্য আপনি জাহান্নামে পুরা লাগতো আল্লাহ ফি দেন নাই দিয়েছেন আন অর্থাৎ এর অর্থ হলো এর ব্যাখ্যা হলো যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল বেখবর উদাসীন এদের জন্য ওয়াইল এদের জন্য ধ্বংস তাফসীর ইবনে কাসির তাফসীরে বাইদাওয়ি তাফসীরে কাশ্যাফ তাফসীরে তাবারি তাফসীরে কুর্তুবি তাফসীর আল মুনির সহ প্রায় 12 থেকে 13টা তাফসীর ঘাটাঘাটি করে এই আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন এই আয়াতের আমি মোট 5টা ব্যাখ্যা খুঁজে বের করেছি ধ্বংস ওই সকল নামাজি যারা নামাজ সম্পর্কে বেখবরের প্রথম ব্যাখ্যা হলো যারা মাঝে মাঝে নামাজে আসে ইচ্ছে হলে নামাজে যায় ইচ্ছে হলে নামাজে যায় না এই এই রকম মাঝে মধ্যের মুসল্লি আমাদের সমাজে আছে না নাই এই রকম মুসল্লি কিন্তু 5 ক্যাটাগরিতে বিভক্ত কিছু মানুষ আছে গোটা সপ্তাহ মসজিদে যায় না শুধু জুমার দিনে মসজিদে যায় এই রকম সাপ্তাহিক নামাজে আমাদের সুফি নগরে নাই দুই নাম্বার হলো মাসিক নামাজি শুধুমাত্র রমজানের এক মাসের জন্য নামাজি হয় বাকি 11 মাস নামাজ ঠিকমতো পড়ে না এই রকম মাসিক নামাজি আমাদের এই অত্র অঞ্চলে নাই তিন নাম্বার বার্ষিক নামাজি শুধু দুই ঈদে দেখা যায় চার নাম্বার হলো সিজনাল নামাজি সিন্নি খাওয়ার জন্য দেখা যায় লাইলাতুন নিসফে মিন শাবান আমাদের দেশে যেটাকে আমরা বলি শবে বরাত শবে বরাতের রাতে কিছু মানুষ সুন্দর সুন্দর পাঞ্জাবি লাগায়া এই মসজিদ ওই মসজিদে ঘোরাঘুরি করে এই রকম সিজনাল মুসল্লি তো আমাদের বড় লেখায় নাই পাঁচ নাম্বার হলো জানাজার নামাজি অন্যান্য নামাজের ব্যাপারে উদাসীনতা থাকলেও জানাজার ব্যাপারে উদাসীনতা নাই কারণ জানাজার নামাজে আসলে মাইক হাতে নিয়ে বক্তৃতা দেওয়া যায় এই রকমও কিছু জানাজার নামাজি আমাদের সমাজে আছে না নাই এই যে 5 প্রকারের কথা বললাম সাপ্তাহিক মাসিক বার্ষিক সিজনাল
এরপরে জানাজার নামাজি এরা সবাই হলো অনিয়মিত নামাজি এদের মন চাইলে নামাজে আসে মন চাইলে নামাজে আসে না এই সকল নামাজিদের জন্য ওয়াইল এই সকল নামাজিদের জন্য ধ্বংস এদের জন্য জাহান্নাম শুধুমাত্র জুমার দিনে মসজিদে আসে বাকি নামাজের কোনো খবর নাই অনিয়মিত নামাজি যারা ধ্বংসপ্রাপ্ত হলো তারা এবার আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ কোন নামাজিরা সফল কাম কোন নামাজিরা জান্নাতি এই জবাবটা কোরআনে কারিমে আছে না নাই আল্লাহ তাআলা এবার জবাব দিচ্ছেন কোন নামাজিরা জান্নাতে শোনো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন যারা তাদের সকল নামাজ অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে ফজর হলেই নামাজ জোহরের আজান হলেই নামাজ আসর মাগরিব এশা কোনো নামাজ বাদ যায় না প্রত্যেকটা নামাজ যারা যথাযথভাবে আদায় করে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন এরা হলো ওই জান্নাতের ওয়ারিস যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস এখানে অনেক মানুষ আছে রাগ করবেন না আপনারা আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি নাকি মসজিদের জামাতে মানুষ বেশি মাথুক আপনারা কোন কোন মাহফিলে গেলে দেখা যায় মানুষ লক্ষ লক্ষ হয়ে গিয়েছে কিন্তু ওই এলাকায় ওই দিন এশার নামাজের সময় মসজিদে এক কাতার মানুষও ছিল না এটা সুলক্ষণ না কুলক্ষণ এখন আপনারা দেখেন সফর করে দেখেন আমাদের সকল মসজিদগুলো কত সুন্দর মসজিদগুলো পাকা মুসল্লির অভাবে মসজিদ এখন ফাঁকা কিন্তু নবীজির সময় মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা নবীজির মসজিদের উপরে সুন্দর ইন্টেরিয়র ছিল না ছাদ ছিল না ঢালাই করা ছাদ ছিল না কোনো টাইলসও ছিল না উপরে ছিল খেজুর পাতার ছাউনি নিচে কোনো টাইলস ছিল না কার্পেট ছিল না নিচে ছিল মরুভূমির বালি যখন তারা সাজদা দিতেন নবীজি এবং সাহাবীদের কপালে হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে ধুলা বালু লেগে যেত সামান্য একটু বৃষ্টি হলে সেখানে কাদা হয়ে যেত কপালে নাকে হাতে পায়ে কাদা লেগে যেত আজান হলে এই মসজিদটা ফিল আপ হয়ে যেত আর এখন আমাদের মসজিদে দুলা নাই বালু নাই কাদা নাই পানি নাই কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই মসজিদে মুসল্লির অভাবে মসজিদটা হাহাকার করে হাহাকার করে মসজিদ আছে মুসল্লি নাই বড় আফসোসের ব্যাপার কোনো এলাকায় মাহফিল হলে প্রধান বক্তা যখন রাত নয়টা দশটার সময় স্টেজে উঠে দেখা যায় প্যান্ডেলটা সম্পূর্ণ ফিল আপ যদি বলা হয় ওই গ্রামের এশার নামাজের জামাতের কি খবর তো ইমাম সাহেব তখন বলে হুজুর এক কাতার কোনো মতে টেনে টুনে আর যদি বলেন পরের দিন ফজরের কি খবর কয় আমাদের সভাপতি ফজরে আসতে পারে ঠিক আছে কথা নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর সাথে কুফরি করে যুবকরা এখানে এসেছে তারা বলে হুজুর আমি বুড়া হয়ে যাই তারপরে নামাজে যাব আপনি যে বুড়া হবেন এর তো কোনো নিশ্চয়তা নাই পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল পৃথিবীতে এসেছিলেন বাবা আদম আগে যাওয়ার সময় বাবা আদম যান নাই গিয়েছেন তার ছেলে হাবিল আগে হাবিল কাবিলের ঘটনা আপনারা অনেকে জানেন কাবিল তার ভাই হাবিলকে মেরে ফেলেছে বাবা জীবিত ছেলে হাবিল চলে গিয়েছেন পৃথিবীতে সবার আগে যিনি মৃত্যুবরণ করেছেন তার নাম হলো হাবিল সবার আগে এসেছেন বাবা কিন্তু যাওয়ার সময় বাবা যায় নাই আগে গিয়েছে দেখবেন বড়লেখাতে এমন চিত্র আছে দাদা নানা জীবিত নাতি নাতনির লাশ দাদা অথবা নানা কবরে নামায় বাবা জীবিত বাবার কাঁধে ছেলের কফিন এই রকম চিত্র আছে না নাই ফজরের নামাজ কাজা করে ঘুমায়া যায় নামাজটা আদায় করে না ফজর ফজরের কোনো খবর নাই একটাবার চিন্তাও করে না জোহরের আগেও জানাজার সম্ভাবনা আছে না নাই
কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি না কেমনে আপনি ফজর কাজা করে ঘুমায় থাকেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস হই নামাজের জন্য আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন যে তার নামাজের ব্যাপারে বেখবর এর এক নাম্বার ব্যাখ্যা হলো মাঝে মাঝে আসে না এই রকম অনিয়মিত নামাজে হইেন না আজকের মাহফিল থেকে আমরা এই সিদ্ধান্ত নিলাম সবাই আমরা পাঁচ ওয়াক্তের নামাজি হব কারণ মাঝে মাঝে নামাজে যাওয়া এটা মুমিনের স্বভাব না এটা হলো মুনাফিকের স্বভাব আর মুনাফিক হলো কাফিরের চেয়ে খারাপ কারণ কাফির যাবে জাহান্নামে আর মুনাফিক যাবে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদ লাহুম নাসীরা এরা যাবে জাহান্নামের তলায় মুনাফিকের চেয়ে ফেরাউন ভালো মুনাফিকের চেয়ে নমরুদ ভালো কারণ তারা যাবে জাহান্নামের উপরে মুনাফিকগুলো যাবে জাহান্নামের তলে তাহলে বলেন তো কাফিরের চেয়ে মুনাফিক ভালো না খারাপ জোরে বলেন মাঝে মাঝে নামাজে আসা এটা মুমিনের স্বভাব না এটা মুনাফিকের স্বভাব নাম্বার টু মুফাসসিরগণের দুই নাম্বার ব্যাখ্যা দিয়েছেন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون ধ্বংস হই নামাজের জন্য যেই নামাজি তার নামাজের ব্যাপারে বেখবর এর দুই নাম্বার অর্থ হলো দুই নাম্বার ব্যাখ্যা হলো যেই ব্যক্তি নামাজ আদায় করে কিন্তু দেরি করে লেট করে নামাজ আদায় করে ওয়াক্ত যাওয়ার পরে নামাজ আদায় করে এটাও মুনাফিকের স্বভাব যেমন আল্লাহর হাবিব বলেছেন তিলকা সলাতুল মুনাফিক ওইটা হলো মুনাফিকের সালাত ওইটা হলো মুনাফিকের নামাজ ইয়াজলুসু ইয়ারকুবুশ শামস বসে বসে সূর্য দেখে হাত্তা ইদা কানাত বাইনা করনাইশ শায়াতিন এরপরে যখন সূর্য শয়তানের দুই সিংহের মাঝখানে চলে যায় অর্থাৎ সূর্য ডুবার সময় হয়ে যায় ফাকামা ফানাকার আরবা এরপরে দাঁড়ায় তখন দ্রুততার সাথে চারটা ঠুকর মারে অর্থাৎ আসরের নামাজের সময় দেখবেন কিছু মানুষ ঘুমায় থাকে একটু পরে পড়বো একটু পরে পড়বো পড়তে পড়তে সূর্য ডুবার আগ মুহূর্তে নামাজ পড়ে নবীজি বলছেন ওই সময় তাড়াহুড়া কইরা সাজদা দেয় এইটা হলো মুনাফিকের নামাজ দেরি করে নামাজ আদায় করা এটা মুনাফিকের স্বভাব এটা আমার মা বোনদের ক্ষেত্রে বেশি হয় দেখা যায় দুপুরবেলা কাজ করতে করতে ঘরের মধ্যে বিকাল তিনটা বাজায় তিনটার সময় গোসল করে সাড়ে তিনটায় জোহরের নামাজ আদায় করে এই যে জোহরের নামাজ শেষ ওয়াক্তে নিয়ে পড়া কিংবা ওয়াক্ত চলে যাওয়ার পরে নিয়মিত এইরকম নামাজটা দেরি করে পড়া এটা মুনাফিকের স্বভাব এটা মুমিনের স্বভাব নয় তিন নাম্বার মুফাসসিরগণ এই আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুনের ব্যাখ্যা দিয়েছেন ওই মুসল্লির জন্য ধ্বংস যেই মুসল্লি তার নামাজে খুশুয়ের ব্যাপারে বেখবর নামাজ আদায় করে কিন্তু নামাজের ভেতরে কোনো খুশু নাই নামাজের ভেতরে আল্লাহর ভয় নাই নামাজ আদায়ের জন্য প্রথম শর্ত হলো নামাজের ভেতরে খুশু থাকা এই জন্য আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার সফল কাম ওই নামাজি যে তার নামাজে বিনয় অবলম্বন করে কিছু নামাজি আছে দেখবেন আমার দিকে তাকান আপনারা অবাই সাউকা দেখাই কিছু নামাজ আল্লাহু আকবার খতবিল হবাই দি খতবিল হবাই দি কত সময় তার কলার ঠিক করে কত সময় আট ঠিক করে কত সময় দাড়ি খাবলায় কত সময় চুল ঠিক করে আবার মাঝে মাঝে খরেদি চায় নমাজে উবাইছিলাম দেখছিলাম দুই কথার হুজুরে যে তিলাওয়াত আরম্ভ করছেন দেখিতে না খোকাতার হইল ইলা আসেনি আমার নমাজ উবাই ফজরের নমাজ বেশি লেট হয়ে যার আলগস গরিবায় সাহেব হে সাত মিনিট হয়ে গেছে ওলান সিগলান মেরে হুজুর রে সতর্কতা অবলম্বন করায় ইলার নামাজই আসেনি আপনার এলাকা দুই দুস্থ নামাজও ঢুকছেন নামাজ শেষ করার বাদে এক বন্ধু আর এক বন্ধুরে হয় বন্ধু দেখছো হয় কিতা কিজাত মসজিদ তারা বানাইছে দেখছো নি ফ্যান কটা একশো তিনটা ফ্যান কয় এত বড় মসজিদের ফ্যান তুমি কিলা গন্ডলাই হয় আর হইও না হুজুরে হুজুরের খাম করছো আমার খাম আমি করছি এত লম্বা তিলাওয়াত আরম্ভ করছেন কোনটাও তো বুঝলাম না আমি চিন্তা করলাম আমি কিতা করতাম অতগুলা ফ্যান গন্যা অন্তত শেষ করি
কইতাম পারবো তোমারে খটা ফেন এলাই গন্না গন্না দেখছি 103 টা হই গেছে ফেন আপনারা আমি আশাইবার লাগি কইছি না ইলান কিছু মুসল্লি আছে নি এর মানে নামাজের ভিতরে খুশু খুশু মানে কি তা খুশু মানে হইছে আমি যদি একবারে শর্ট করে বুঝাইতাম চাই নামাজের মাঝে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে নিজরে আল্লাহর কাছে সইপ্পা দেওয়া আর ওটা মনে করা আমি এখন আল্লাহ তাআলার লগে মাত্রাম আল্লাহর লগে আমার কথাবার্তা চলে আর আল্লাহ আর আমার মাঝে এখন আর কোনো পর্দা নাই সুবহানাল্লাহ এটার নাম কি তা ই ডর ভয় থাকলে মনোযোগ আর অন্য ভাই যাইবনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস ওই নামাজির জন্য আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন যে তার নামাজের ব্যাপারে বেখবর এখানে কোন কোন মুফাসসির বলেছেন যে তার নামাজের খুশুয়ের ব্যাপারে বেখবর নামাজ পড়ে কিন্তু নামাজে খুশু চার নাম্বার ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন যে এর অর্থ হলো ওই মুসল্লি যার নামাজের ভেতরে কোনো মনোযোগই নাই অনেক মানুষ আছে নামাজে দাঁড়িয়ে ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করে বাড়িতে কি রান্না হয়েছে সেটা চিন্তা করে অনেক মহিলারা নামাজে দাঁড়ায় আর তরকারি কয়টা রান্না করতে হবে এইটা চিন্তা ভাবনা করে এই রকম নামাজে দাঁড়িয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করা এটাও হলো নামাজের মধ্যে এটাও হলো মুনাফিকের এটাও হলো ওই সকল মুসল্লি যেই মুসল্লির কথা আল্লাহ এই আয়াতে বলেছেন যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর অর্থাৎ মনোযোগ নাই আর পাঁচ নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন ধ্বংস ওয়াইল ওই মুসল্লির জন্য যে তার নামাজের ব্যাপারে বেখবর এর মানে হলো কোন কোন মুফাসসির বলেছেন যে তার নামাজে তাড়াহুড়া অবলম্বন করে নামাজের মধ্যে ধীরতা নাই স্থিরতা নাই এই রকম মুসল্লিও আমাদের সমাজে আছে না নাই কিছু মুসল্লি আপনারা দেখবা নামাজও উবাইলে বোঝা যায় তারে কি কি খামরা কত সকাল বাড়াই তো আল্লাহু আকবার ইলা আছে নেই দুই মিনিটে তার নমাজ শেষ তার নমাজ দেখলে লাগে এটা নমাজ না ফিজিক্যাল এক্সারসাইজ চলে আর রমজান মাস আইলে ইজাত নমাজই বেড়ে যায় হায় রে তারাবির নামাজ তারাবি না তাড়াতাড়ি কোনটুকু বোঝা যায় না হুজুরের খালি ফয়লা আয়াত বোঝা যায় আর শেষের আয়াত বোঝা যায় আলিফ লাম মিম যালিকাল কিতাব ওয়ালা হুম আযাবুন আযীম ফয়লা বুঝা গেছে আর শেষে বুঝা গেছে মাঝখানেতে কিতা হইছে ইমামে ওবালা করে বুঝছেন না মুসল্লি বুঝছেন না ইতা হইছে নামাজ লইয়া তামসা করা আর হাবিচ্ছা বলর দোষ দিয়া লাভ নাই আজকাল কোভিডটাও তো কাইন হুজুর কন্টেন্ট তো ঠিক আছে আপনার আপনার স্পিডের খবর কো কা স্পিড খান কিলা আপনার গতির খবর কিতা গতি বেশি নি না কিতা 40 মিনিটে শেষ করতা পারবানি 50 মিনিটে শেষ করতা পারবানি হাই রে হাই কিতা যে আরাম বইল ইতার নাম নামাজ না তামসা নামাজ তুই লইতরা নামাজও দাঁড়াইবা আপনি দৃঢ়স্থিরতার সাথে পড়বা যাতে প্রত্যেকটা অক্ষর বোঝা যায় প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আয়াত যাতে বোঝা যায় এই রকম করে তেলাওয়াত হবে ধীরে ধীরে আপনি পড়েন সুন্দর করে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যাতে পিছন থেকে সব বোঝা যায় তারাবি পড়ছেন যে কোনো সলাতে ধীরে স্থির ভাবে এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন আম্মা ইয়াতাসাআলুনা আনিন النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا ধীরে ধীরে যাতে বোঝা যায় এরকম তাড়াহুড়া করে সালাতের মধ্যে তেলাওয়াত করা আর রুকু সাজদা তাড়াহুড়া করে আদায় করা এগুলো নামাজ নয় নামাজের নামে তামাশা এই তামাশাগুলো বন্ধ করা দরকার
নামাজের মধ্যে যারা তাড়াহুড়া করে এদের জন্য বলা হয়েছে কোন কোন মুফাসসির বলেছেন এখানে তাদের কথা বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون ويل ধ্বংস ওই নামাজীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর মানে হলো নামাজের ধীরতা এবং স্থিরতার ব্যাপারে যারা বেখবর এই যে মোট কথা বললাম কয়টা ও গুণ মুখস্থ করে দাও কা এক নাম্বার আখতা আখতা নামাজ ও মাঝে মাঝে আওয়া মাঝে মাঝে নাওয়া ইলান মানুষ নাই তুই ন সারা সপ্তাহ নামাজ খালি এক হফতা ও জুম্মার দিন আর নাই মাঝে মাঝে আইলে আইয়া উষ্টা খাইয়া পড়ে আন্নায় নামাজও নাই ইতা মুসল্লির লাগি ধ্বংস মাঝে মাঝে আইবা মাঝে মাঝে আইতা না ইলান নামাজই লইত না ফাঁস অক্তা দান হইলে নামাজ যাওয়া লাগত যাইবা তো আপনারা ইনশাল্লাহ আওয়াজ ছুট হয়ে গেছে যাইবা তো আপনারা দুই নাম্বার ওই মুসল্লি যে ওয়াক্ত যাওয়ার বাদে বাদ দেরি করি করি নামাজ পড়ে ইলান আছে তো এটা করা যাইতো না তিন নাম্বার যার নামাজের মাঝে কোনো খুশু চার নাম্বার যার নামাজও কোনো কনসেন্ট্রেশন কোনো মনোযোগ ফার্স্ট নাম্বার নামাজও খালি তাড়াহুড়া আর তাড়াহুড়া কিছু মানুষ আছে নামাজও ইয়া কত তাড়াহুড়া আর কিছু কিছু মসজিদ ইতা কিছু মুসল্লি তা কইন তারা ইয়া খালি কুকরি করবা কুকরি বুঝেন না আপনারা আচ্ছা তারা ইয়া কইবা খালি আজকে হুজুরে নামাজ খানা একটু বেশি দেরি করিল্লা জুম্মার দিনে কইবা দেখছো নি বেটাই যে ওয়াজ আরম্ভ করছে আজকে ফার্স্ট মিনিট দেরি হয়ে গেছে আছে নি কিছু মুসল্লি খালি ইমাম সাহেবর খুত বার করা ইমাম সাহেবকে লইয়া সমালোচনা করা ইলান কিছু অহর্মা মুসল্লি প্রত্যেক সমাজেও আছে এরার নামে আমি অহর্মা দিছে এখানে কোনো খাম কাজ নাই নমাজ থাকি বারো ইয়া নমাজের আগে আর বাদে খালি ইমাম সাহেব লইয়া আলোচনা সমালোচনা করা এটা যেন তারা নিয়মিত স্বভাব হয়ে গেছে অবশ্যই ইতা মানুষ আপনারা ইতা বাইতে নাই আসেনি আল্লাহ তারা রে হেদায়াত দৌকা ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইল ওই নামাজিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর এরপরে রায়তে আল্লাহ মুনাফিকদের আরেকটা স্বভাব বললেন আল্লাযীনা হুম ইউরাউন যারা মানুষ দেখানোর জন্য কাজ করে সালাত সেটাও মানুষ দেখানোর জন্য আর এই রকম নামাজি ইলেকশন আসলে নির্বাচন আসলে খুব বেশি দেখা যায় একবার এক ক্যান্ডিডেট আসরের নামাজ এক এলাকায় পড়ে বের হয়েছে বিভিন্ন এলাকায় দেখবেন বাজার এলাকায় বিশেষ করে নামাজের জামাত গ্রামাঞ্চল থেকে দশ পনেরো মিনিট একটু ভিন্নতা থাকে এইরকমই ঘটনা একবার হয়েছে এক এলাকা থেকে এক ক্যান্ডিডেট নামাজ পড়ে বের হয়েছেন কিছুক্ষণ পরে গিয়ে দেখলেন বাজার এলাকার মসজিদে এখনো নামাজ চলে তার সাঙ্গপাঙ্গদেরকে বললেন সবাই আবার নামাজে ঢুকুন তখন কর্মীরা বলল স্যার একটু আগে না নামাজ পড়লেন কয় একদম চুপ এখন সিজন কি বুঝোস না ইলেকশন চলে যতবার সুযোগ পাবি ততবার নামাজ আদায় করি মানুষ বুঝবে আমাদের নেতা খুব নামাজি কিছু মানুষ আসে ইলেকশন আসলে মানুষ দেখানো অনেক কিছুই করে মাহফিলে আসবে ওই সময় আর চেয়ারে বসবে না মানুষ দেখানোর জন্য আইসা মাটিতে নিচে অন্যান্য সময় আসলে দাঁড়ায় থাকে খুব ভাব কই চেয়ার কোথায় আবার আছে না নাই তারপরে দেখা যায় ইলেকশন ছাড়া যাদের হাতে ময়লা হাত মিলাবে না হাতে বালু লাগবে ইলেকশন আসলে হয় এত বালু থাকো কার শরীর ফেক থাকো খাতা থাকো আয়ো আসেনি ইলা মানুষ দেখানো কাজ এর বাদে আরো তো আছে মা ভিলো আইলা বা বিভিন্ন জায়গাত গেলা সকল জায়গার দান সৎকা করতে না জানো একটু জিন্দাবাদ জিন্দাবাদ মারবা ও উনো সারি দিলা কিছু দেখা আসেনি ইলা এর বাদে সকল সময় পাঞ্জাবি টুকি পাঞ্জাবি টুফি লাগাই অসুবিধা নাই ইলান কিছু মানুষ আছে কিন্তু দেখা যায় সব সময় শার্ট প্যান্ট ফিনটা ইলেকশন আইয়া হারলেও টুফি আর পাঞ্জাবি কি মুসন মানুষদের বুঝাইন দেখো আমি টুফি লাগাই দিছি পাঞ্জাবি লাগাই দিছি টুফিওয়ালা পাঞ্জাবিওয়ালা ওলোর লগে আমার একটা বাপ সাপ আছে মানুষের কাছ থেকে সিম্পিতি লইয়া এর বাদে যদি তাই জাগা মতো যাইতা ফারন বাড়া দেখা যায় পাঞ্জাবি আলা টুফি আলার উপরে উতাইন হিংস্র হায়নার মতো ঝাপা যাব ইলার মানুষ তো আমরা সমাজ অঙ্কু নাই আমি আর তোলে দি যাইয়ার না আপনারা তো বুঝুন সত্য মানুষ দেখানো কাজ করা এটা রিয়া এটা হলো রিয়া মানুষ দেখানো কাজ করা এটা হলো মুনাফিকের স্বভাব এদের জন্য ধ্বংস
ধ্বংসপ্রাপ্ত লোকদের যে সকল বদস্বভাব বলা হয়েছে এই আয়াতে আল্লাহ এটাও বলেছেন যে তারা মানুষ দেখানোর জন্য কাজ করে আমরা কোনো কাজ মানুষ দেখানোর জন্য করব না আমাদের সমস্ত কথাবার্তা কাজকর্ম আমল ইবাদত সব হবে কাকে সন্তুষ্ট করার জন্য আপনারা কষ্ট হই জানা নেই আমরা আইছি তো শেষ আয়াত ও শেষ আয়াত তখন বালা করি নৌকা কথায় আছে না শেষ ভালো যার সব ভালো فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون أريد أن أريك شباب نتو پروجونيو دربا دي مانوشكي دواتيكي تارا بيرو تو تاكي আমরা মজিলা কিছু মানুষ আছে দরকা ও প্যান্ডেলর হাত চলের দা আছে লিখান নষ্ট হয়ে গেছে লাগা ভরি থইলা আপনারা ভরি দা আছে নি এখান একটু দা খান দরকা সেন যদি না দেখে বাড়ির যে দা আছে এখান যদি না জানে খুব ইয়া আল্লাহ আমরা ভরি তো দা নাই আর যদি দেখে যে দা আছে এন দেখিল চন হইব দা আছে কিন্তু দা ইখান বালা না ইখান বুত হয়ে গেছে আপনারা আসেই ভাল লাগে কইছি না দেখবা প্রত্যেক গাউত প্রত্যেক সমাজ ইলান কিছু মানুষ আছে এত খঞ্জি সে তার কাছে কুন্তা চাইলে তাকলেও দেয় না আসে নিলা একটা বালতি ও মাটো ফানি হয়ে গেছে দরকা মাহফিল হইতো মেঘ হইয়া বৃষ্টি হইয়া ফানি হয়ে গেছে এখন ফানি হিসা লাগে ফালাই লাগে কিছু বালতি লাগে কিছু বাড়ির যাইবা হইবা আমরা বালতি আসিল কিন্তু খানা হয়ে গেছে আর না হইবা হারাম বালতি নাই আমার ঘর আর ইতা স্বভাব বেটিন্তর ভিতরে বেশি দরকা বড় আগুন দরাই দইলে গেসর চুলাওক আর মাটির চুলাওক দিয়া সলাই লাগে না নি গরর দিয়া সলাই শেষ হয়ে গেছে লাগা করে গিয়া কইলো ও বাবি অথবা আফা গরর দিয়া সলাই শেষ হয়ে গেছে আপনার বাই হো বাড়িত নাই আইলে আনাই আনাইমো বাদে আপনারে দিব না এটা দিয়া সলাই এটা দেখা বেটিন্তর ভিতরে ইংসার বেশি কইবা না গো না আমার গরো নাই লবণ নাই গরো গিয়া চাইলা আপনার বাই নাই বাড়িত আইলে দিমুনে কিছু লবণ দোকা হয় হারাম নাই আমার গরম আপনারা এখানে আসেই ভাল লাগে কইরাম নাই যে নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক সময় আপনার কাছে অনেকে চায় আমরা দেই না এটা বালা মানুষের স্বভাব নাই এটা মুমিনের স্বভাব নাই এটা হইলো মুনাফিকর স্বভাব মুনাফিক কই যাইব জাহান্নামর আমরা তো নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের ভাইকে দিতে পারি না চাইলে দেই না শুনেন শেষ কথাটা শুনেন ভালো করে শুনেন নবীজির সাহাবীদের মধ্যে উখুওয়াত কেমন ছিল ভ্রাতৃত্ব কেমন ছিল সৌহার্দ্য সম্প্রীতি পারস্পরিক ভালোবাসা কেমন ছিল ইমানের কারণে ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে মক্কার সাহাবিরা যখন হিজরত করে মুহাজির হয়ে মদিনায় চলে গেলেন তাদের থাকার জায়গা নাই খাবার নাই কিছুই নাই কিন্তু সেই সকল মুহাজির সাহাবিদেরকে মদিনার আনসারি সাহাবিরা তারা কি সৌহার্দ্য কি সম্প্রীতি আর কি ভালোবাসার নজিরি দেখালেন তারা বললেন মক্কা থেকে আসা আমাদের মুহাজির ভাইরা টেনশন করো না এটা ভেবো না যে থাকার জন্য জায়গা নাই আমাদের বাড়িতে আপনারা থাকবেন আমাদের রুটি আপনাদের সঙ্গে ভাগ করব আমাদের খাবার ভাগ করে আপনারাও খাবেন আমরাও খাব আমাদের ফসল থেকে আমাদের ফসলের মাঠ থেকে যে ফসল হয় সেখান থেকে ফসলের ভাগও আমরা দিব শুধু তাই নয় আমাদের যাদের একাধিক বিবি আছে একাধিক বিবি থাকলে তালাক দিয়ে তার সাথে আপনাদের বিবাহের ব্যবস্থা করে দিব এর নাম উখুওয়াত এর নাম ভ্রাতৃত্ব নিজেদের ঘর বাড়িতে থাকতে দিয়েছেন খাবার দাবার ভাগ করেছেন নিজেদের ফসলের মাঠের ফসলের অংশ দিয়েছেন একাধিক বিবি থাকলে তালাক দিয়ে ওইটাকে তার ভাই মুহাজির ভাইয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন এটা ছিল সাহাবীদের পারস্পরিক ভালোবাসা সম্প্রীতি আর আমাদের অবস্থা হলো এমন ভালোবাসা তো দূরের কথা আমাদের ভাইরা যখন নির্যাতিত নিপীড়িত হয় তাদের পক্ষে আমরা একটা কথাও বলতে পারি না এমন ইমানদার আমরা দেখেন না ফিলিস্তিনিরা নির্যাতিত 200 কোটি মুসলমানরা ফিলিস্তিনিদের পক্ষে একজুট হয়ে দাঁড়াতে পারে না কথা বলতে পারে না যদি 200 কোটি মুসলমান ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতো তাহলে অসভ্য এই ইসরায়েলের ইহুদিরা ভূমধ্য সাগরে তারা ভেসে যেত
আমাদের মধ্যে ঐক্য নাই অথচ নবীজি বলেছেন আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ মুমিনরা হচ্ছে একই দেহের মতো আপনার শরীরের কোথাও আঘাত লাগলে যেমন শরীরের অন্যান্য অংশে গিয়ে এর ব্যথা অনুভূত হয় ঠিক তেমনি ভাবে একজন মুমিন একজন ঈমানদার পৃথিবীর যে কোনো প্রান্তে আক্রান্ত হলে পৃথিবীর অন্য প্রান্তের মুসলমান তার ব্যথা এসে ব্যথিত হবে এর নাম হলো ঈমান মুনাফিকের বা ধ্বংসপ্রাপ্ত লোকদের এখানে তিন নাম্বার স্বভাব বলা হলো ওয়ায়ামনাউনাল মাউন নিত্য প্রয়োজনীয় জিনিস এরা মানুষকে দেয় এই হলো সূরা মাউন এখান থেকে সাতটা শিক্ষা আমরা বাড়িতে নিয়ে যাব নাম্বার 1 এক নাম্বার পরকাল আছে বিচার দিবসে আমাকে আল্লাহর সম্মুখীন হতে হবে এই ভয়টা সদা সর্বদা আমার অন্তরের ভিতরে ঢুকাতে হবে যদি এই ভয়টা আমার অন্তরের ভিতরে আমি লালন করতে পারি সকল পাপ থেকে গুনাহ থেকে আমি বেঁচে থাকতে পারবো দুই নাম্বার শিক্ষা হলো এতিমের সাথে আমি কখনো দুর্ব্যবহার করব সুযোগ পেলে এতিম দেখাশোনার দায়িত্ব নিব পারবেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার অভাবী অসহায়দেরকে আমরা খাবার দাবার দিব সহযোগিতা করব ইসলামের মধ্যে কয়েকটা ভালো কাজ আছে তার মধ্যে একটা ভালো কাজ হলো ওয়াতইমুত তাআম সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও চার নাম্বার শিক্ষা হলো আমরা নামাজের ব্যাপারে এমন খবর হব না যে মাঝে মাঝে আসব আর মাঝে মাঝে আসব না এমন হব না বরং পাঁচ ওয়াক্তের নামাজই হব বলেন ইনশাআল্লাহ পাঁচ নাম্বার শিক্ষা হলো নামাজে তাড়াহুড়া করব না ধীরস্থিরতার সাথে খুশুয়ের সাথে সালাত আদায় করব বলেন ইনশাআল্লাহ ছয় নাম্বার শিক্ষা হলো আমরা মানুষ দেখানো কোনো কাজ করব না সব কাজ করব কাকে সন্তুষ্ট করার জন্য সাত এবং সর্বশেষ শিক্ষা হলো আমাদের সামর্থ্য অনুযায়ী কেউ আমার কাছে কিছু চাইলে থাকলে আমি তাকে সেটা দিব সহযোগিতা করব এই মনোভাব নিজের মধ্যে আমরা পোষণ করব ইনশাআল্লাহ এই শিক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন বলেন আমিন